এখানে শান্তিখোলা ঢোকার চক্করে কোনো একটা রাস্তায় ঢুকে পড়েছি। এই পেছনে গাড়ি আছে, এইটুকু রাস্তা, সামনেটা দেখাচ্ছি। এই হচ্ছে সামনের রাস্তা, এরকম পাতলা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, গ্রামও নেই, বাড়িঘরও নেই, পুরো ডেন্স ফরেস্ট। অবশেষে আমরা শান্তিখোলা পৌঁছলাম, বাপরে বাপ। আরে বয়সটা তো একটু বেশি, কিন্তু তাতে কি হয়েছে, তাই বলে কি আমি নামবো না? এই ব্রিজটা দিয়ে এই নড়ছে, নিচটা খুব সুন্দর, কি সুন্দর পাতাগুলো পড়ছে, ভর্তি হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আমাদের গা মাথাতেও পড়ছে। এইসব জায়গায় আসলে খালি ইনহেল এক্সহেল। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ডুয়ার্স রোড ট্রিপের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই নতুন ভিডিওটায় আপনাদের নিয়ে যাব ডুয়ার্সেরই একটা খুব সুন্দর সাইট সিইং ডেস্টিনেশনে। আপনারা হয়তো আগে গেছেন এবং অনেকে হয়তো যাননি, তাই যারা যাননি তারা কিন্তু এই জায়গাটা একবার নিশ্চয়ই ঘুরে আসবেন। চলুন তাহলে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাই আপনাদের এই সুন্দর জায়গাটায়, আর গিয়ে তারপর আপনাদের বলছি সব ডিটেলস এই জায়গাটার ব্যাপারে। আর লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে লালিগুরাস ভিউ পয়েন্ট, সেখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট এগিয়ে চললাম আমাদের এই নতুন ডেস্টিনেশনের দিকে। এখানে শান্তিখোলা ঢোকার চক্করে কোনো একটা রাস্তায় ঢুকে পড়েছি। এই পেছনে গাড়ি আছে, এইটুকু রাস্তা, সামনেটা দেখাচ্ছি। এই হচ্ছে সামনের রাস্তা, এরকম পাতলা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, গ্রামও নেই, বাড়িঘরও নেই, পুরো ডেন্স ফরেস্ট, এরকমই রাস্তা পুরো। তো এদিকে আর যাচ্ছি না, ব্যাক করে যাচ্ছি, এদিক দিয়ে ব্যাক করে বেরিয়ে যাবো। হ্যাঁ, শান্তিখোলা মহোৎসবে দেখা হবে, কারণ বহু ডেঞ্জার রাস্তা, ফিরে যাই, রকি আইল্যান্ড যাই তাহলে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম সেটা দেখে মনে হচ্ছিল যে ডুয়ার্সের প্রতি প্রেম কিন্তু আমাদের কোনো সময় কমবে না। যতবারই ডুয়ার্সে ফিরে আসি ততবারই কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর এতক্ষণে আপনারা হয়তো বুঝেও গেছেন আমরা কোন ডিরেকশনে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিখোলার দিকে। শান্তিখোলার ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 5 কিলোমিটার ফ্রম লালিগুরাস ভিউ পয়েন্ট। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, যদিও রাস্তার কন্ডিশন কিন্তু সব জায়গায় ভালো নেই। আর আমরা তো একটা বাজে এবং ভুল রাস্তা ধরে ফেলেছিলাম, সেই জন্য কিন্তু ব্যাপারটা খুব হেক্টিক হয়ে গেছিল। এরকম পুরো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম যেখানে কিন্তু কেউ ছিল না, তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আমার সেই সো কল্ড অ্যাডভেঞ্চার কিন্তু বেশ ভালোই হচ্ছিল। ডুয়ার্সে আসলে বা এরকম অফবিট জায়গায় গেলে আমি বলবো আমাদের গুগল বাবাজির কিন্তু ভরসা নেই একদমই, তাই আপনারা যখনই এরকম জায়গায় যাবেন লোকালদের একটু জিজ্ঞেস করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু রাস্তা এরকম আমাদের মতন ভুল হবে না। আর যারা শান্তিখোলা আগে যাননি বা এটার সম্বন্ধে শোনেননি তাদেরকে বলে রাখি, এই শান্তিখোলা বা শান্তালি খোলা এই জায়গাটা কিন্তু একটা দারুণ ওভারনাইট স্টেট ডেস্টিনেশন ইন ডুয়ার্স, যেটা কিনা ইস্টার্ন হিমালয়াস হোটেলসে অবস্থিত। আর এটার এলিভেশন মোটামুটি ধরুন এই 700 থেকে 900 মিটার মতন। অবশেষে আমরা শান্তিখোলা পৌঁছলাম, বাপরে বাপ, অনেক কসরত করার পর পৌঁছে গেছি এখন শান্তিখোলা। পেছনে এই যে গাড়িটা রেখে দিলাম, ভুল রাস্তা এসেছিলাম, ভুল রাস্তা না, ওটা হয়তো রাস্তা কিন্তু ওটা অফিসিয়াল রাস্তা না হয়তো। তো এখান দিয়ে গিয়ে এবার সামনে, এখানে গাড়িও নেওয়া যেতে পারে, হেঁটেও যাওয়া যেতে পারে, আমরা হেঁটেই যাচ্ছি। আগের বার একবার গেছিলাম, এই অবধি এসে পুরোটা করায়নি, তো এবার যাই দেখি, দেখিয়ে নিই জায়গাটা আপনাদের, দেখাচ্ছি। চা খাবে একটু, চা খাই একটু। এদিকে গাড়ি রেখে এসেছি আমরা, গাড়ি রেখে এখন এই দিদির ক্যাফেতে চলে এসেছি, দিদি না দিদার ক্যাফে। এখানে ভিউটা জাস্ট দেখুন, এই দৃশ্যটা জাস্ট দেখুন একবার, জাস্ট অপূর্ব। মানে ডুয়ার্সে যে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে না গেলে কিন্তু জানা যায় না।
মা ওখানে নিজে থেকে কিছু আবিষ্কার করতে যাচ্ছে, কিছু নতুন ভিউ পয়েন্টের খোঁজে। বাবা কেমন লাগে জায়গাটা? এই চা মোমো খাচ্ছি আমরা এখন শান্তিখোলায়। পেছনটা দেখা যাবে না, পুরো লাটাগুড়ি সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। এনজয় করি, চাটা খাই, আপনারা দেখাচ্ছি, তারপর হেঁটে হেঁটে আমরা শান্তিখোলার দিকে যাবো, ব্রিজটার দিকে বেসিকলি। রাস্তাটা যেরকম দেখালাম মাঝখানে রাস্তা খুব খারাপ ছিল, হয়তো ভুল রাস্তায় এসে বা ঠিক রাস্তা বা শিওর না, কারণ ভালো রাস্তা দেখতে পাচ্ছি। তো ফেরার সময় ভালো রাস্তা দিয়ে নেমে যাবো, রকি আইল্যান্ডটা যাওয়ার দরকার আছে, তো দেখছি ওটা কোন দিকে যাওয়া যায়, দেখাবো আপনাদের। না খেয়ে দেবো, একটা দশ বাজে। এখন আমার এই সান্তালি খোলা ব্রিজ যেটা আছে সেদিকে উঠছি এখন। মাকে মানা করলাম যাওয়ার জন্য, মা বলো না যাবেই, বাবা ওখানে বসে আছে, মোমো টোমো খেলাম, সেটা দেখালাম আপনাদের। মোমোটা ভালো ছিল, খুব ভালো, ঠিকঠাক। দিদির মোমোটা আলাদাই, আজকে বিকেলে ট্রাই করবো। এখন যাচ্ছি সান্তালি খোলার দিকে, একটু হল্ট করে করে যাবো। গাড়ি কিন্তু এখানে নিলে, যদি এখান থেকে কিন্তু নিজেদের গাড়ি নিয়ে আসতে পারবেন না, এখানে সিন্ডিকেট থেকে গাড়ি নিতে হবে, সেটা হচ্ছে 300 টাকা। তো সেটা বুঝে আমরা যাই, দেখি চলে যাবো আস্তে আস্তে করে। রোডটা করা আছে এটাই যা, মার হেভি এন্থু আছে, কোনো চিন্তা নেই। রাস্তাটা খুবই খারাপ, স্টিপও আছে, কিন্তু ওরা যেরকম বলে যে প্রচণ্ড খারাপ, সেরকম মনে হচ্ছে না খারাপ, প্রচণ্ড খারাপ না, যেতে পারো, দেখা যাক। আরেকজন যাচ্ছে সামনে মনে হচ্ছে, গেলে বুঝতে পারবো। ঘুরে এর মাদার সময় পেছন দিয়ে ঘুরিয়ে না যাও। খুব সুন্দর বাড়ি এখানে, ছোটা ছোটা স্টেপস নিয়ে আমরা যাচ্ছি। এই যে আমরা রাস্তায় নামছি, নামতে অসুবিধা হচ্ছে বা? ওখানটা রত্ত বেশি, এখানটা ছায়া ছায়া আছে, অনেকটা রাস্তা মনে হচ্ছে। নিচে একটা জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, যদিও মা এখনো সাথে সাথে আসছে। মা কোনো অসুবিধা হচ্ছে না তো? না ঠিক আছে, ওই রোড ছিল ওখানে, ওখানটা খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ এবার সব ছায়া, এবার জঙ্গলে এবার ছায়া আছে, আস্তে আস্তে যাবো, কোনো অসুবিধা নেই। এটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এটা দেখায় লোকে ভাববে যে তোমাকে আমি জোর করে নিয়ে এসেছি। না না কেন জোর করে, আমি জোর করে এসেছি, সবাই না করছিল, তো বাবাও না করছিল, তুইও না করছিলি। বসে থাকো বসে থাকো, ঠিক আছে ট্রাই করে দেখো, যদি হয় তো ঠিক আছে, সুন্দর রাস্তা। আরে বয়সটা তো একটু বেশি, কিন্তু তাতে কি হয়েছে, তাই বলে কি আমি নামবো না? ওঠার সময়টা একটু কষ্ট হবে বলছিল, কিন্তু এটাও খুব একটা চাপ হবে না, আস্তে আস্তে করে উঠবে। ঠিক আছে দেখাচ্ছি রাস্তাটা আপনাদের। ও আর শান্তিখোলাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিভার কটেজ ফটেজ অনেক কিছু আছে, তো শান্তিখোলা রিভার ক্যাম্প ওখানে বোর্ডও লাগানো ছিল, সাইনবোর্ড লাগানো ছিল, তো আপনারা চাইলে সেটাও বুক করতে পারেন, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যেরকম জলঢাকা না কি জানা বলে ওখানে ছিল গাছবাড়িটা, ওই গাছবাড়ি ছিল না গাছবাড়ি, যেমনি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওখান দিয়ে করা যায়, এটাও কিন্তু করা যায়, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, চেক করতে পারেন। এটা একটা ছোটো ট্রেকের মতন ব্যাপারটা, ওই তো শান্তিখোলা রিভার ক্যাম্প ইকো কটেজ এদিকেই। এবার এই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিভার ইকো ক্যাম্প, রিভার ক্যাম্প ইকো কটেজ, ওইখানে পৌঁছে গেছি। রিভার রাইট, শান্তিখোলা কটেজ হচ্ছে ওই ডিরেকশানে, দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর লোকেশান। আর এই ট্রেকটা করে কিন্তু বেশ মজা লাগছে, খুব সুন্দর, ভালো লাগছে। সবাই গাড়িতে নামে, এক্স্যাক্টলি, আমার বয়সী লোকজন তো সবাই গাড়িতেই নামে, আমার বয়সও। এই দেখুন রিভার ক্যাম্প ইকো কটেজ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মনে হচ্ছে, এখান দিয়ে বুক করা আছে। হ্যাঁ এদিক দিয়ে রাস্তা নেমে যাচ্ছে, আমরা এলাম হচ্ছে এদিক দিয়ে, পিছন দিক দিয়ে। এটা বেসিক্যালি একটা ট্রেকিং রুট, মানে ট্রেক টাইপের ছোটো, মানে ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, রাস্তা খুব খারাপ এই সেই,
নামতে পারবেন না। হ্যাঁ, ইয়াং লোকজন আর পায়ে ব্যথা না থাকলে কিন্তু ট্রেকটা সুন্দরই মনে হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু বয়স্ক লোকেদের পক্ষে একটু অসুবিধা। সামনেই হ্যাঙ্গিং ব্রিজটা আছে, দেখতে পাচ্ছি। এটা আগেরবার মিস করেছিলাম, যারা আমার ডিসেম্বর নভেম্বর 2019 ডুয়ার্সের সাইট সিং ভিডিও রেখেছিলেন তখন কিন্তু এটা দেখানো হয়নি, এটা তখন আসা হয়নি। পেছন দিকেও রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ, দেখাচ্ছি। আর পরিবেশটা দেখুন, একঘর পরিবেশ। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, রাচেলা পাসের যে ট্রেকটা আছে যদি আপনারা শুনে থাকেন, সেই ট্রেকটা কিন্তু এই শান্তিনিখোলা থেকেই শুরু হয়, এবং এই রাচেলা পাসের হাইট হচ্ছে 3,150 মিটার মতন। তো এটা খুব ফেমাস একটা ট্রেক, যেটার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন শান্তিনিখোলায় আসে। এটা এখানকার লোকাল লোক নাকি? 1:30 ভালো, সুন্দর নামা হয়েছে। ওঠার সময় কিন্তু একটা আফিল আছে, তো এটা একটু আস্তে আস্তে যেতে হবে। দেখেন, দেখুন জায়গাটা, শান্তিনিখোলা নেচার রিসোর্ট। এটা নেচার রিসোর্ট, ও আচ্ছা, এইটা বুঝলে। গাড়িগুলো এখানে পার্ক করে তারপর যেতে হয়, এইখানে গাড়িটা মনে পার্ক করতে হয়, পার্ক করে তো এখান দিয়ে যেতে হবে। ঠিকঠাক সময় গেলে বা যখন বার্ড ওয়াচিং সিজন হয় আর কি, সেই সময় গেলে, আর আপনাদের লাকটা যদি একটু ভালো থাকে, তাহলে আপনারা কিন্তু এখানে নানা রকম প্রজাতির পাখিও দেখতে পেয়ে যাবেন, যেমনি ব্ল্যাক ইগল, রেড ভেন্টেড বুলবুল, এরকম টাইপের কিছু এক্সোটিক স্পিসিস। আমরা যদি সেরকম দেখতে পাইনি, একটাই পাখি দেখতে পেয়েছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। মিষ্টিটা খুব সুন্দর, ওই সাইডটা যাই দেখি, বেশ দুলতে দুলতে আসছি আমরা, এই মাঝখানটায় বেশি দুলছি আরো, বেশ মজার। কিন্তু তুমি কি ইচ্ছরে বেশি কাঁপাচ্ছ নাকি? এমনি কাঁপছে। সুন্দর জায়গাটা, শান্তিনিখোলা না, বেশি আর ওদিকে যাবো না, একটু বসে না, বসে নিয়ে আমরা আস্তে আস্তে দেখবো। একটু বসে না, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, দেখো এদিকে হচ্ছে শান্তিনিখোলা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো কটেজ। ওদিকে আর যাবো না, এখানে ছাগল টাগল রয়েছে, সুন্দর লাগছে। একটু সামনেটা, এই শান্তিনিখোলা কটেজ, ভেতরে আর যাচ্ছি না, কেমন কী আছে জানি না, কিন্তু বেশ সুন্দর লোকেশন, চারিপাশে জঙ্গল। নিজেদের গাড়ি আনা যাবে না, ওখানে গাড়ি রেখে আসতে হবে। হ্যাঁ, তাই মনে হচ্ছে, কারণ রাস্তাটা ডিফিকাল্ট আছে অনেক। আমরা এবার ফেরত যাচ্ছি, ব্রিজটা একবার দেখাচ্ছি, খুব সুন্দর। এগুলো স্টিল কেবিল দিয়েই লাগানো ওপরটা, আর নিচ দিয়ে নদী গেছে। এটা মনে হয় শান্তিনিখোলা নদী নাকি মূর্তি নদী, সেটা জানতে হবে এক্স্যাক্টলি। এই শান্তিনিখোলা জায়গাটা কিন্তু খুব প্রিস্টিন, খুব শান্ত, এবং এক নাইট স্টে করার জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। যে কোনো জায়গা থেকেই আপনারা অনলাইন বুকিংটা করে এখানে চলে আসুন, আর এক দু নাইট এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলাগুলো আছে সেখানে স্টে করুন, দারুণ সুন্দর অনুভূতি হবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। আমরা তো সকালে গেছি, কিন্তু রাতের এনভায়রনমেন্টটা কিন্তু আরও ভালো হবে। এইসব জায়গায় আসলে খালি মানে এরকম এনভায়রনমেন্টটা আসলে জাস্ট ইনহেল এক্সহেল, দারুণ। চলো তুমিও করো মা। তুমি নাক বন্ধ হয়ে গেছো। জায়গাটা সুন্দর, একটু হাইট বেশি, কারণ ডুয়ার্স এরকম মানে ডুয়ার্সটা হচ্ছে ইটসেলফ সুন্দর, মানে কোনো স্পেশাল স্পটে গিয়ে এনজয় করতে হবে ওরকম ব্যাপার নয় মনে হয়। এই 7.5 পয়েন্ট এগুলো বানিয়ে দিয়েছে, বিশাল আঙামড়ি কিছু না, ঠিক আছে। তারপর অপর থেকে লোক ভয় দেখাবে, নামতেই পারবেন না, মোটা লোক হলে তো আরো না। আর 60 অ্যাবাভ ওরা হাসাহাসি করছে। হ্যাঁ, 60 অ্যাবাভ, কিন্তু নেমে এসছে, কোনো অসুবিধা নেই, উঠে যাই পুরোটা, গিয়ে আবার রিপোর্ট দেবো। 15 মিনিট ওখানে ঘুরেছি, তারপর আবার ওঠা শুরু করেছি, 20 মিনিটে নেমেছি। দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না, কিছুক্ষণ আপনারা এরকম করবেন, রোদ থাকলে একটু অসুবিধা। হ্যাঁ, ছায়া গিয়ে দাঁড়িয়ে রকি আইল্যান্ড, ওটাই বলছিলাম, স্কিপ করে দেবো, হয়তো যাবো না, ব্যাক করে যাবো, কারণ মূর্তি নদীর দিকে একবার যেতে হবে সন্ধ্যাবেলায়, আর বিকেলবেলাও যাবো, কারণ ওই চা বাগানের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা আছে। এই ওপর দিয়ে জলটা, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে নাকি, চিড়চিড়ি যাচ্ছে।
দিকে রাস্তা, পাখির কিচকিচ শব্দ। হ্যাঁ, এই উপরে গাছটা পুরো লাল পাতা হয়ে গেছে এখন, জঙ্গলের মানে স্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সবুজ ভাবটা কমে গেছে, হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, পাতাগুলো পড়ে যাবে, পড়ে যাবে, পড়েও ছিল তো কত পাতা। তবে হ্যাঁ, বাংলা বন্ধুরা হেভি ছিল, দারুণ, ওটা একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স, দুই দেশের লোক এক জায়গায় হয়ে মানে কথাবার্তা, হ্যাঁ, হেভি। এই জায়গাগুলো মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে অনেক, ওটা নিচে গিয়ে থাকলে আমার মনে হয় আরও বেশি বেশি ভালো হয় মনে হয়, কিন্তু হ্যাঁ যাতায়াতটা একটু সমস্যা আছে, একদম রিমোট, সেটা অনেকেরই ভালো লাগে, তো সেটার জন্য ঠিকই আছে। না শুধু যদি বসে থাকো কোথাও না যাও তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওই লোকটা বলবে না 10 তারিখ থেকে, হ্যাঁ একটা টেন্ট খুলবে নাকি, ক্যাম্প টেন্ট খুলবে নিচে, সেটা মনে সাইডে চলে আসবে, তাহলে ওটাও চেক করতে পারেন। পাতাগুলো পড়ছে, ভর্তি হয়ে যাচ্ছে, দারুণ লাগছে, আমাদের গা মাথাতেও পড়ছে। এই পরিবেশটা সুন্দর, ভালো লাগছে। এখানে দেখার কিছু সেরকম আহামরি কিছু নেই, তবে এইটাই সিনিক বিউটি, আলাদা করে কিছু নেই। যারা নেচার টেচার খুব সুন্দর পছন্দ করে, হ্যাঁ এখানে এসে বসে থাকো, কদিন রেস্ট নাও, ঠিক আছে, খুব ভালো লাগে, সেটার জন্য এটা ভালো, যদি বুঝতে পারলাম, মনোবলটা খুব দরকার, বয়সটা একটা ফ্যাক্টর আছে, কিন্তু সব দেখা যায় না সেই লোকজন, না রে বয়স কোনো ফ্যাক্টর না, আমি যা দেখছি, হুম, অনেক ইচ্ছে, মনের অদম্য ইচ্ছে থাকলে সেটা করা যায়, সে বয়সটা কোনো ব্যাপার না। সব গঙ্গোত্রী যমুনোত্রী সব দেখো না কত বয়স্ক, সব 80 বছর বয়সী সব লোকজন উঠে যায়, এটা সেরকম বিশাল কিছু ডিফিকাল্ট না, টাইম নিয়ে করলে ঠিক আছে, পায়ে ব্যথা থাকলে একটু প্রবলেম হলো হবে আর কি, আর যারা বেশি ভীতু তাদের না ওঠাই ভালো, আমরা অলমোস্ট জড়সড় হয়ে থাকবে, হুম, অলমোস্ট অলমোস্ট নেমেই এসেছি, বাবার সাথে দেখা করবো, দেখে বেরিয়ে পড়বো, কোন দিকে যাচ্ছি মানে হোমস্টের দিকে যাবো কি রকি আইল্যান্ড যাবো কি যাবো, মোস্ট প্রবলি বাড়ির দিকেই যাবো, তো সেটা আপনাদের দেখাবো, রাস্তাটা দেখাবো, সাথে থাকুন, ঠিক আছে। কতটা সময় হলো বল, হুম কতটা, এই 5 মিনিট কম হলো, 5 মিনিট কম, হুম সে কি 10 বেরিয়েছিলাম না, কত আর, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন, 5 হয়েছে, লাইক আর শেয়ার করবেন, যে ট্রেকটা কেমন লাগলো, ছোটো ট্রেক শান্তিগুলো, ছোটো ট্রেক তো সেটাও জানাবেন, কেমন কী লাগলো না লাগলো ফিডব্যাকটা শেয়ার করবেন, এটাই আর কি। কেমন লাগলো মতন, খুব ভালো লাগলো, ভালো লাগে, জায়গাটা ভালো, এই সেরকম আমারই কিছু না, ও বাংলাদেশটা ওই ওটা আমার ওইটা মনের মধ্যে গেঁথে গেছে, এটা একটু নেচারের মতন মানে ব্যাপার স্যাপার, ও পারেন ওয়াহাঁ পে হাম লোগ জা সকতে হ্যায় ক্যা গাড়ি লেকে, রাস্তা আচ্ছা হ্যায়, আবি তো খুলা হ্যায় রাস্তা, আচ্ছা আচ্ছা, আপকা লড়কা, লড়কি, 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 দিদি সালকা, দিদির দোকান, 10 সালকা। ট্রেক শুরুর যে জায়গাটা সেখানে কিন্তু ছোটখাটো কয়েকটা দোকানও আছে, তো আপনারা চা কফি টুকটাক খাওয়ার দাওয়ার মোমো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন, তাই কোনো চিন্তা নেই। এখানে এক দুটো হোমস্টেও আছে, তো সেইগুলোতেও আপনারা কিন্তু থাকতে পারেন একটু অফবিট এক্সপিরিয়েন্সের জন্য। আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, সামনে একটা কাট আছে রকি আইল্যান্ডে, সেখানে যাবো না, প্রচন্ড রোদ্দুর, এখন জঙ্গলে বেঁধে যাচ্ছি, একটুই ডিস্টেন্স, খুবই কম ডিস্টেন্স, 2 কিলোমিটার মতো, কিন্তু দরকার নেই, একবার গেছি এখন আর যাবো না, আমি পারলে যদি পুরোনো ভিডিও যে ক্লিপটা আছে ওটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন লকি আইল্যান্ডে কীরকম, খুব সুন্দর জায়গা, ওটা তো যাওয়া যায়, কিন্তু এখন বেশি লেট হয়ে গেছে, আর আমার অফিস আছে যেহেতু, বাড়ি ফিরে যেতে হবে, গিয়ে স্নান খাওয়া করতে হবে। সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল আর জাস্ট পাড়া যাচ্ছিল না, তাই আমরা রকি আইল্যান্ড না গিয়ে আমরা ডিরেক্টলি চলে আসলাম আমাদের হোমস্টেতে, যেটা হচ্ছে অবসর হোমস্টে ইন লাটাগুড়ি। এই শান্তিখোলা থেকে অবসর হোমস্টে বা লাটাগুড়ি কোনো স্পটেরই ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 30 কিলোমিটার মতন, তাই সেদিনকে রকি আইল্যান্ড স্কিপ করে আমরা বাড়িতেই ফিরে আসলাম। যদি রকি আইল্যান্ড কীরকম সেটা দেখতে চান তাহলে আমি আমার পুরনো ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে একবার চেক করে নিতে পারেন। 2 বছর আগে আমি কিন্তু গেছিলাম রকি আইল্যান্ডে, বেশ সুন্দর জায়গা, আপনারাও কিন্তু একবার নিশ্চয়ই ঘুরে আসবেন। ফেরার সময় একেই এত টায়ার্ড হয়ে গেছিলাম, তার মধ্যে রাস্তার এত কাজ চলছে, তো সেই জন্য একটু বিরক্তিকর তো লাগছিলই, কিন্তু ঠিক আছে রোড ট্রিপে তো এসব লেগেই থাকে, তাই আনন্দ করতে করতে আমরা আবার ফিরে আসলাম আমাদের অবসর হোমস্টেতে। যতই খারাপ লাগুক না কেন, এই আশেপাশের চা বাগান আর এই সুন্দর রাস্তা দেখে মনটা কিন্তু ভরেই যায়। আর আপনাদের বলে রাখি,
শান্তিখোলা কিন্তু একবার নিশ্চয়ই ঘুরে আসবেন। যদি আপনারা ট্রেক নাও করতে চান, ওখানে কিন্তু গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি নিয়ে আপনারা কিন্তু নিচে যেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোটা আছে বা যে শান্তিখোলা ব্রিজটা আছে সেগুলো একবার ভিজিট করে আসতে পারেন। আমরা খুব ডেঞ্জার ডেঞ্জার রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর গাড্ডা, একটা রাস্তা বন্ধ করে দিয়ে সেই জন্য আমাদের এই হালত। যাই হোক, আমরা ভয় পাই না, আমরা এগিয়ে চলি। আমরা বললাম বাংলার বাঘ, জয় মা কালী, জয় মা কালী। আমি বলবো যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে যান, তাহলে কিন্তু শান্তিখোলা, লালিগুড়াস ভিউ পয়েন্ট, অপোজিট সাইডে একটা জিরো পয়েন্ট বলে একটা জায়গা আছে এবং দুই একটা ভিউ পয়েন্ট প্লাস রকি আইল্যান্ড, এই সবগুলো জায়গা কিন্তু একবারেই ঘুরে আসবেন। বা আপনারা যদি ওখানে গিয়ে গাড়ি বুক করেন, মানে 7 পয়েন্ট সাইট সিইং বা 5 পয়েন্ট সাইট সিইং করতে চান, তো সেটাও একবারে করে আসতে পারেন। আমরা যেহেতু আগে গেছিলাম সেই জন্য অন্য স্পটগুলো যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, আর এবার তো জাস্ট রিল্যাক্স করবো আর আশপাশটা ঘুরবো এটাই প্ল্যান করেছিলাম, তো সেটাই করছিলাম আজকের দিনে। আর আমার ভিডিওটা যদি এত অবধি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না, আর কোনো ডাউটস থাকলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। বোড়ালি মাছ খাওয়া, বোড়ালি মাছ, আমাদের লাঞ্চ চলে এসছে এখানে। এরপর আমরা অবসর হোমস্টেতে ফিরে এসে আমাদের দুপুরের লাঞ্চটা করে নিলাম, বা রাদার ইভিনিংয়ের লাঞ্চটা করে নিলাম, করে নিয়ে একটু রিল্যাক্স করতে গেলাম ঘরে। সেদিনকে আর সেরকম বিশেষ কিছু করা হয়নি আমাদের, কারণ যেহেতু আমার অফিস থাকে তো সেই জন্য অফিসটা করতে হচ্ছিল। তাই সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেলাম, রাত্রিবেলায় ডিনার করলাম, পেট পুড়ে খেয়ে দিয়ে একবারে সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম কাজকর্ম সেরে। এই আজকের দিনে এটাই ছিল মোট অ্যাক্টিভিটি। আমরা ঘুরলাম লালিগুড়াস ভিউ পয়েন্ট আর দেখলাম শান্তিখোলা। তো আপনাদের যদি এরকম ট্রিপ করার প্ল্যান থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ বাবু, আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই একবার সাবস্ক্রাইব করে দেবেন। সেদিনের সন্ধ্যাবেলাটা কিন্তু এরকমভাবেই কাটালাম, অবসর হোমস্টেতে দুদিক ঘুরে বেড়ালাম, আশপাশটা দেখলাম, এরকম সুন্দর সানসেট দেখলাম, এছাড়া আর কী এক্সপেক্ট করতে পারি জীবন থেকে। খুব সুন্দরভাবে কেটে গেল সেই সন্ধ্যাবেলাটা। ও, আর আপনাদের যদি অবসর হোমস্টে সম্বন্ধে জানার থাকে তাহলে আমার যে সেপারেট ভিডিওটা আছে হোমস্টে সম্বন্ধে সেটা একবার চেক করে নিতে পারেন, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স, আর স্ন্যাক্স আর চা চলে এসছে, ভেজ পকোড়া আর চা। আমাদের রাতের খাবার চিকেন, ছোট পেঁয়াজ, রুটি, আলু ফুলকপির তরকারি, যেটার মধ্যে খালি আলুই আছে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, যেখানে আমাদের অবসর হোমস থেকে টাটা বাই বাই করে এগিয়ে যেতে হবে নতুন ডেস্টিনেশনের দিকে। কী সেই ডেস্টিনেশন, কোথায় যাব, সব কিছু থাকবে নেক্সট ভিডিওতে, আর আপনাদের কিছু সুন্দর সুন্দর স্পটও দেখাবো যেতে যেতে। তাই স্টে টিউন টু ঘোষবাবু, সকলে খুব ভালো থাকবেন, টাটা।